স্যার শুরু করবো স্যার। হ্যাঁ শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। তো এটার মধ্যে কোনো দাগ থাকবে না উপরে, তখন আপনার আপনার কথা শুনতে পাবে সব। স্যার শুরু করছি স্যার। হ্যাঁ জি স্যার, শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। প্রফেসর ডক্টর ওবায়দুল্লাহ ফেরদৌসী ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত মহান বিজয় দিবস 2020 উদযাপন ও ভার্চুয়াল আলোচনা সভায় সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ মুনিবুর হোসেন নীরব। মুজিব বর্ষের এই গৌরবান্বিত সন্ধ্যায় স্মরণ করছি বাংলাদেশের সভাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং অভিনন্দন জানাচ্ছি তারই সুযোগ্য কন্যা দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। করোনার এই মহামারীর মাঝেও দেশের অগণিত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং সমৃদ্ধি অব্যাহত রাখার জন্য দেশের দক্ষিণ অঞ্চলের প্রান্তিক মানুষের কাছে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা সেবা পৌঁছে দিতে প্রফেসর ডক্টর ওবায়দুল্লাহ ফেরদৌসী ফাউন্ডেশন ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে, যার প্রতিষ্ঠাতা প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোল্লা ওবায়দুল্লাহ বাকি। আমরা অত্যন্ত আনন্দিত যে অধ্যাপক ওবায়দুল্লাহ বাকি স্যারের সভাপতিত্বে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব শেখ কবির হোসেন, চেয়ারম্যান বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স। বিশেষ অতিথি হিসেবে যুক্ত থাকার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি অধ্যাপক ডক্টর আ ফ ম রুহুল হক স্যার, এমপি, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, প্রাক্তন মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আমাদের সাথে আরো যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর হাবিবে মিল্লাত, এমপি, চেয়ারম্যান স্বাস্থ্য পরামর্শদাতা গ্রুপ আন্তঃ সংসদীয় ইউনিয়ন, সহসভাপতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, অধ্যাপক ডক্টর কনককান্তি বড়ুয়া, উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ হাবিবুর রহমান, ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, জনাব শাহিদা সুলতানা, জেলা প্রশাসক, গোপালগঞ্জ জেলা। আমাদের সাথে আরো উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ আব্দুল বাতেন, সভাপতি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নিউ ইয়র্ক কমান্ড, ইউএসএ। সভাপতি বাংলাদেশ সংসদ, ইউএসএ। ইউএসএ, জি স্যার। আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি, যে কোন একটা প্রবলেম হচ্ছিল বোধহয়, যার কারণে না কিন্তু হচ্ছে না, ওই কোন একটা বোধহয় ঝামেলা হয়েছিল আর কি, তো যে কারণে। জি ঠিক আছে, ভালো আছেন না? এমনি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? জি মূল আলোচনায় যাবার আগে সকলের অবগতির জন্য জানাতে চাই আজকের ভার্চুয়াল আলোচনা সভায় বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা সেবা জনগণের কাছে পৌঁছে দেবার সাথে যুক্ত অসংখ্য দেশ বরণ্য ব্যক্তিবর্গ যুক্ত হবেন আমাদের সাথে, যাদের কাছ থেকে আমরা মুখ্য আলোচক এবং অতিথিবৃন্দের বক্তব্যের পাশাপাশি শুভেচ্ছা বক্তব্য শুনব। এ পর্যায়ে স্বাগত বক্তব্য জানানোর জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব আবু ওবায়দ এম শরীফুল্লাহ জিন, পরিচালক হাসপাতাল, প্রফেসর ডক্টর ওবায়দুল্লাহ ফেরদৌসী ফাউন্ডেশন ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। জনাব আবু ওবায়দুল্লাহ এম শরীফুল্লাহ জিন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এ পর্যায়ে বক্তব্য স্বাগত বক্তব্য জানানোর জন্য। আমরা অপেক্ষা করছি আবু উবাইদুল্লাহ এম শরীফুল্লাহ জি তার বক্তব্যের জন্য। দর্শক করছি আমাদের সাথেই থাকার জন্য, ভার্চুয়াল কনফারেন্স আমাদের প্রত্যেকের জন্যই নতুন, হয়তো সেজন্য একটু সময় নিচ্ছি। শোনা যায় না তো? কি হলো? শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে না তো? আনমিউট করো, আনমিউট করো। হ্যালো,
হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভালো আছি, শুনতেছি। আপনি শুনতে আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। শুরু করেছেন? কবি চাচা এখনই আসবে, শুরু করে দেওয়া হয়েছে, এখন মনি ওয়েট করতেছিল তোমার জন্য। আচ্ছা আমাকে একটু দিয়ে দিলে আমি চলে যেতে পারি, কারণ আমার আটটাতে জয়েন করতে হবে, আপনাকে বলছিলাম কিন্তু, অথবা পরে জয়েন করব, কোনটা চান? আমি ধরেন আধা ঘন্টা, আপনার তো এক ঘন্টা চলবে, তাহলে তো ইজিলি জয়েন করতে পারবো, আধা ঘন্টা পরে আসবেন, ওইটা ওইটা বলে চলে আসবো, ওইটা আবার ইউরোপে। জিমের কথা শোনা যাচ্ছে? না জিমের কথা শুনতেছি না, কি প্রবলেম হচ্ছে? টেকনিক্যাল কোনো প্রবলেম আছে বোধহয়। শুনতেছি ডক্টর খুরশেদের কথা শুনেছি, মহিবের কথা শুনলাম, তো ডিসি গোপালগঞ্জ এর নাইদা সুলতানা সাহেব, না ও তো লন্ডন থেকে দিয়ে এই অবস্থা, তাহলে কি হবে? শুনলাম সবাইকে ইয়ে আছে, তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? বিএম হ্যাঁ শুনতে পাচ্ছ? তোমার কথা শুনতে না, তোমার কথা শুনি না তো, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। গেম শুরু করো, হ্যালো জি, শোনা গেল না এত কিছু আমার? মহিব মহিব আমার মানে ওকে থাক, হয়ে গেছে, অনেক সময় নষ্ট করছিস না, আমরা শুভেচ্ছা বক্তব্য চলে যায়। তাহলে স্যার হচ্ছে আমাদের মাঝে
না না না, ওই যে আমাদের মুক্তদা আব্দুল বাতেন তো আছেন বিষয় যদি। তাহলে স্যার আমরা হচ্ছে অতিথিদের মূল্যবান বক্তব্যে যেতে পারি। তাহলে স্যার আমি আপনার অনুমতি ক্রমে স্যার, যেহেতু কারিগরি জটিলতার কারণে আমরা আমাদের মূল উপস্থাপনা শুনতে পাচ্ছি না, আমরা তাহলে আজকে মহান স্বাধীনতা বিজয় দিবসের আজকের এই সব ভার্চুয়াল সভায় আমন্ত্রিত অতিথিদের বক্তব্য পর্বে চলে যেতে চাচ্ছি। আজকের সভার মূল আকর্ষণ অতিথিদের মূল্যবান বক্তব্য পর্বে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব শাহিদা সুলতানা, জেলা প্রশাসক, গোপালগঞ্জ জেলা। স্যার আপনার বক্তব্যের জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। জনাব শাহিদা সুলতানা, জেলা প্রশাসক, গোপালগঞ্জ জেলা। আচ্ছা, আজকের এই বিজয়ের অনুষ্ঠানে ওবায়দুল্লাহ ফেরদৌসী ফাউন্ডেশন আয়োজিত আজকের এই বিজয়ের অনুষ্ঠানের আমাদের সম্মানিত প্রধান অতিথি, উনি আমাদের মাঝে এখনো যোগদান করেননি, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব শেখ কবি চৌধুরী। আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের মন্ত্রী মহোদয়, উপস্থিত এমপি মহোদয় উপস্থিত ছিলেন, উনি বোধহয় একটু পরে যোগ হবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমন্ত্রিত অন্যান্য সকল অতিথিবৃন্দ, অনেকে আমার চেনামুখ এবং অনেকের সাথে হয়তো এর আগে আমার পরিচয় হয়নি। যাই হোক, যে এটা ফেরদৌসী ফাউন্ডেশনের অন্যান্য প্রোগ্রাম গুলাতে যখন আসি তখন সবসময় খুব গুরুগম্ভীর বিষয় নিয়ে আলোচনা হয়, সেখানে আমার নিজের কাছে খুবই ভয় লাগে যে এরকম মানে এত সব মানে বোদ্ধাদের ভেতরে। তো আজকে এই বিজয় দিবসের অনুষ্ঠান এটি একটা অন্যরকম অন্য একটি আয়োজন, এই অনুযায়ী আয়োজনের সম্মানিত সভাপতি এবং আমন্ত্রিত অন্যান্য অতিথি, আমি আমার বক্তব্যেই আমি আমার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। আমি আমার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি বাংলাদেশের সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি, যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। আমাদের দেশে বিদেশে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে থাকা আমাদের অন্যান্য সকল বীর মুক্তিযোদ্ধা, যাদের আত্মত্যাগ বাংলাদেশে আজকে আমাদের এই অনুষ্ঠানটি আয়োজন করবার জন্য আমাদেরকে সক্ষমতা দিয়েছে। আমি কৃতজ্ঞচিত্তে, আমি অত্যন্ত আদ্রচিত্তে আমি আসলে স্মরণ করছি 1975-এর 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি, যারা স্বাধীনতা বিরোধীদের, আমি হ্যাঁ ইসলাম একটু কথা বলা শুরু করেছি আর কি। আমি একটু এই করলাম যে সবাই আসলে তারপরে এই করি আর কি। আচ্ছা, আমি আসলে যেকোনো জাতীয় আসলে যেটা আমাদের স্মরণ না করলেই চলে না, সেটি হচ্ছে যে আমাদের 1975-এ 15ই আগস্ট আমাদের জাতির পিতার পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি, যারা আসলে স্বাধীনতা বিরোধীদের একটি কুচক্রের একটা এটা পরিকল্পনার একটা অংশ হিসেবে যারা আসলে শহীদ হয়েছিলেন, আমি স্মরণ করছি আমাদের জেল হত্যার শিকার আমাদের জাতীয় চার নেতার প্রতি। কারণ এই সমস্ত দিবসগুলো সারা বছরের মতো এই সমস্ত দিবসগুলো আসলে বিশেষ করে আমরা তাদেরকে মনে হয় এই কারণেই যে এই মানুষগুলো আসলে অনেক নৃশংসতার শিকার, এবং এই শিকার মূলত স্বাধীনতা বিরোধী একটি চক্র, যারা এখনো পর্যন্ত বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে থেকে এখনো পর্যন্ত আজকে 50 বছর যাচ্ছে, আমরা এই সময় পর্যন্ত যাদের কখনো কখনো দেখি সক্রিয় কিছু কর্মকাণ্ড বাংলাদেশে রয়েছে। আমরা আসলে বিজয় দিবসের অনুভূতিটা এটা বয়সের সাথে সাথে এবং পদবীর সাথে সাথে আমার মনে হয় যে একটা সময়ে এক এক রকম হয়। আজকে আমাদের যারা বাচ্চারা তারা কিন্তু বিজয়ের আনন্দ একরকম করে উদযাপন করে, তারা বিজয়ের আনন্দ উৎসব একরকম করে উদযাপন করে। আজকে আমার এই মানে চাকরি জীবনের এই সময়টি এসে আসলে আমার মনে হয় যে বিজয় দিবসের আনন্দটা আসলে আমরা কতটুকু সার্ভিস ডেলিভারি করতে পারছি। আমরা মানুষকে যে স্বপ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে
দেখিয়েছিলেন বা তিনি যে স্বপ্নের বাংলাদেশটা আমাদের কাছে আমাদের হাতে তুলে দিয়ে গিয়েছিলেন, সেই বাংলাদেশটাকে আসলে আমরা কতটুকু আমরা কোন মর্যাদায় আমরা পৌঁছে দিতে পারছি, সেটি আমার কাছে মনে হয় যে বিজয় দিবস উদযাপনের সময় আমাদের কাছে নিজেদের কাছে আসলে জবাবদিহির সময়। তো আজকে এই এই আমাদের আমরা স্বাধীনতার একটা যে পর্যায়ে আছি, আমরা গত এক মাস ধরে বিজয় দিবস বিজয়ের আনন্দ যদিও উপভোগ করলাম, তারপরে আমরা কোভিড এর কারণে এই বছরের বিজয় দিবস কিন্তু আমরা ঠিক অন্যান্য বছরের মতো আমরা করতে পারিনি, অন্যান্য বছরের মতো করতে পারিনি, কারণ আমাদের সমস্ত জায়গাতে আসলে যে কোভিড পরিস্থিতি সারা বিশ্বের মানুষের অর্থনীতিকে আসলে স্থবির করে দিয়েছে। যদিও আমি বলবো যে বাংলাদেশে আমাদের সেই তুলনায় আমাদের স্থবিরতার জায়গাটা কিন্তু আমরা অনেক বেশি সচল রয়েছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ওনার নেতৃত্বে উনি যেভাবে কোভিড পরিস্থিতি সামাল দিয়েছেন এবং আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী আমরা যেভাবে কাজ করেছি, আমি বলছি যে বাংলাদেশের কোভিড পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ সরকার কিন্তু যথেষ্ট সফলতার পরিচয় দিয়েছে। তো সেই কারণে যে কোভিড এর কারণে সারা বিশ্বে কিন্তু বাংলাদেশ আসলে এখন একটা মন্দা সময় চলছে, সেই মন্দার মধ্যে শুধু আমি বলবো ইকোনমিক মন্দা সেটি নয়, আমাদের আসলে জাতীয় জীবনও এক ধরনের মন্দা তৈরি হয়েছে, আমাদের স্কুল বন্ধ রয়েছে কিন্তু আজকে অনেক অনেক দিন, এই দীর্ঘ সময় আমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে ভেতরে কিন্তু এক ধরনের স্থবিরতা তৈরি হচ্ছে, আমাদের যুব সমাজ দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ করে দিয়ে তারা কিন্তু অবরুদ্ধ অবস্থায় আছে। সুতরাং এটিও কিন্তু আমাদের এই মুহূর্তে আসলে কিছু বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এই কোভিড পরিস্থিতির কারণে আমাদের এই মানে এই জায়গাগুলোকে আমরা কিভাবে আসলে হ্যান্ডেল করছি। সার্ভিস ডেলিভারি বাংলাদেশ সরকারের মতো আমরাও কিন্তু আমি আমার জায়গা থেকে আমি বিজয় দিবসের জায়গাটা বলি যে বিজয়ের জায়গাটাকে আমরা আসলে কিভাবে মনে করছি, আমরা মনে করছি যে আমরা এই পুরো বছর ধরে মুজিব শতবর্ষে আমরা কিন্তু পুরো বছর ধরে আমরা এই ডিসেম্বরকে টার্গেট করে কিন্তু আমরা পরিকল্পনা করেছিলাম, সেই পরিকল্পনার একটি অংশ ছিল যে আমাদের জনগণের সেবা সহজীকরণ, জনগণের সেবা সহজীকরণ। আমরা জানি যে 2009 আমরা যে ডিজিটাল বাংলাদেশ তৈরি করবার জন্য আমরা যে কাজ ডিজিটালাইজেশনের মাধ্যমে কিন্তু আমরা জনগণের সেবা সহজীকরণের জন্য কাজ করছি, আর একই সাথে কিন্তু আমরা কাজ করছি আমরা যে আমাদের নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে আমাদের কর্মসৃজন করে আমাদের যুব গোষ্ঠীকে যাতে করে আমরা কর্মময় রাখতে পারি এবং তাদের মাধ্যমে আমরা আর্থিক যে ইয়েটা সচ্ছলতার জায়গাটা আমরা পূরণ করতে পারি। এবং এটি আমি মনে করি যে আমাদের যখন 100% যুব শক্তিকে আমরা তারুণ্যের শক্তিকে আমরা সেটা কাজে লাগাতে পারবো তখনই কিন্তু আমাদের যে বিজয়ের যে আনন্দটা সে আমি বলবো যে আজকের প্রেক্ষাপটে বিজয় আমাদের কিন্তু এটি, আমরা 1971 সালে দেশ পেয়েছি, 1971 পরে দীর্ঘ সময় পাড়ি দিয়েছে, সুতরাং প্রতি বছরের থেকে প্রতি বছর কি করে বছর যাবে এবং ওই বছরের অর্জনটাকে আমি মনে করি পরের বছরের বিজয় দিবস কিন্তু যথেষ্ট শুভ করা দরকার যে আমরা কি অর্জন করেছি গত এক বছরে এবং এই অর্জনের মাধ্যমে অনলাইন যে শিক্ষা ব্যবস্থা, অনলাইন শিক্ষা ব্যবস্থাটা কিন্তু আমরা আসলে এখানে আমরা চালু রেখেছি এবং আমাদের একেবারে প্রান্তিক গ্রামীণ পর্যন্ত কিন্তু আমরা এটি করেছি। আমাদের একটি ইচ্ছে ছিল যে এবছর বিজয় দিবসে 1 জানুয়ারিতে আমরা আমাদের এখানে পুরো প্রাইমারি স্কুলগুলোকে কিন্তু আমরা বায়োমেট্রিক হাজিরার ভিতরে এনেছিলাম, গত এক বছর ধরে আমরা এই কাজ করেছি কিন্তু আমরা স্কুল বন্ধ থাকার কারণে ভিতরে আনতে পারিনি। তো আমরা আশা করি যে এটিও আমাদের এক ধরনের আনন্দের একটি বিষয় ছিল এবার যে আমরা বিজয়ের আনন্দের সাথে সাথে আমরা এটাও আমরা ঘোষণা করবো এবছর যে আমার জায়গা থেকে বলি যে আমাদের একটা প্রজন্মকে আসলে আমাদের তৈরি করতে হবে যাতে করে যে 1971 আমাদের আসলে যে চেতনায় বাংলাদেশ আমাদের আমরা বাংলাদেশকে পেয়েছিলাম সেই চেতনার জায়গাটাকে কিন্তু আমাদের প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের বহমান। তো এই প্রজন্ম থেকে প্রজন্ম বহমান রাখতে গেলে জাতির পিতা যে স্বপ্ন আমাদের মাঝে দেখিয়েছিলেন সেই স্বপ্নটাকে কিন্তু আমাদের বয়ে নিতে হবে। আমি গোপালগঞ্জ জেলাতে আমরা একটি কার্যক্রম শুরু করেছি যেটি আজকে সবার সঙ্গে আমরা একটু শেয়ার করি, সেটি হচ্ছে যে বঙ্গবন্ধু আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা। আমরা মনে করেছি যে গোপালগঞ্জের প্রত্যেক ছেলে মেয়ের হাতে আমরা এই বই পৌঁছিয়ে দেব
এবং গত নভেম্বর মাস থেকে আমরা এই কাজটি শুরু করেছি, যাতে করে বঙ্গবন্ধুর চেতনায় প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বাচ্চা যেন তার নিজেকে নিজে তৈরি করতে পারে। কারণ আমরা কখন তাকে তৈরি করবো সেটা আমি জানি না, বা আমরা